যশোরে নিখোঁজের একদিন পর কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সৎমাকে। পুলিশ জানায়, গতকাল শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশের পুকুর থেকে জোনাকির মরদেহ উদ্ধার করা হয়। এদিকে গাজীপুরে নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া নাটোরের বড়াইগ্রাম মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ। আর চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর পারভেজ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।